বুড়ি মা কোথায় চলো এই বোঝামত নিয়ে এসেছে মুহাম্মদ চলি তারি ভাই শোনা শোনা বুড়ি মা মোর কাছে তুমি বইলো না কে দিয়েছি ব্যথা তোমার কি হয়েছি বলো না গাটি লিখানারা কহে তাই আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে ও বুড়ি মা কোথায় চলো সামনে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বুড়িটাকে জিজ্ঞেস করছেন ও মা কোথায় যাচ্ছেন বুড়িটা বলছে বাবা কোথায় যাচ্ছি বলবো নবীজি বলছেন মা বলুন বুড়িটা বলছে চলে যাওয়ার কথা বলি শোন বেটা আমার চলি কিসের ভয়ে এমন যুবক আসলো গে তাই চলি তারি ভয়ে নাম তাকার মুহাম্মদ রে মাতা তাকার আমিনা মোরা জাতির পূজা করি সে তো তাদের মানে না ও বুড়ি মা কোথায় চলো আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না এই জন্য চলে যাচ্ছি বাবা এই পর্যন্ত থাক নাকি না পুরোটা বলতে হবে তো বুড়ি মা যেই কথা বললেন আল্লাহ রাসূল বলছেন ও মা আর কি অন্যায় আছে বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি খান দাও না আমায় চলি নিজ কাজে ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা চলে যায় নবীজি বলছেন চলে তো যাবেন মা বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বুড়িটা বুড়িটার বোঝা নবীজি মাথায় করে নিয়ে যাচ্ছেন বুড়িটা দেখি কি বলছে জানে শোনো বাবা মোহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চলো বুড়িটা বলছেন ও বাবা তুমি না হয়ে যদি মক্কার মোহাম্মদ মোহাম্মদ মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না বুড়িটা তো জানে না যে এই মোহাম্মদ রাসূলুল্লাহ বুড়িটা বলেই যাচ্ছেন আর নবীজি মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন পিছনে পিছনে বুড়িটা বলছে বাবা নামটা একটু বলো নবীজি বলছে মা বলবো চলুন না আর এমনি স্বাভাবিক মানুষ পাশাপাশি হলে নাম জিজ্ঞেস করে তো আগে বুড়িটা নাম জিজ্ঞেস করছে রসুল বলছেন মা চলুন না মা গন্তব্যস্থানে পৌঁছে গেলেন রসুল মাথা থেকে বোঝা রাখলেন চলে যাচ্ছেন বুড়িটার মনে হলো সেই নামটা তো জিজ্ঞেস করা হলো না বুড়িটা তখন বলছে বুড়ি মা বলে বাবা ছেলে এবারে তুমি চলো যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো নবীজি বলেন ও বুড়ি মা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ কি ভয় তুমি পেয়েছ জোরে বলো না সুহা বুড়ি তো হবা যার বিরুদ্ধে এত কথা বললাম সেই আমার বোঝা বহন করে আনলো বুড়িটা অবাক হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে রয়েছেন বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন শোনো বাবা এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম কেন বাবা ঘর হতে গাটলি কানা আনিতাম ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও জোরে বলো না সুবহান বুড়িটা বললেন বাবা আমি এত সুন্দর চরিত্র আমি জীবনে দেখিনি বাবা আজ তোমার হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো
মায়ের কদম চুমি নিলে কদর রকম কত ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মত মায়ের কদম চুমি নিলে কদর রকম কত জান্নাত পেতে যদি দিও না মাকে ব্যথা গর্বে ধরনে জ্বলত না মায়ের দিলে কথা কোথায় গেলে পাবো বল কোথায় গেলে পাবো বল আমার মায়ের মতো মায়ের কদম চুমি নিলে কদর রকম হতো নিজ মরতে একা একা ভাবি মায়ের কথা সত আঘাত পেয়মা দেয়নি কোনো ব্যথা আমার মায়ের মতো মা আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত মায়ের কদম চুমি নিলে কদর রকম হতো নারে থাকবে এ সাজ গম্বদ ওয়ালি کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر خواب میں آ جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے پردنشی دل کے پردے میں رہا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا بھرت بسی گو سمبی تیر پتگا جی আমরা তুলিবো ভারতবাসী ভারতবাসী গো একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির দুই ঘন্টা বাজে শুনবো যে থাকবি একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির দুই ঘন্টা বাজে শুনবো যে থাকবি মুখানে ভারত গড়তে আজি শপথ নেব ভারতবাসী গো ভারতবাসী গো এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালে তোমারি নাম দুনিয়াতে তোমার নামের ডঙ্কা মদিনাওয়ালা তোমার নাম এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমার নাম দুনিয়াতে তোমার নামের ডঙ্কা
মদিনা ওয়ালা তোমারি নাম।